ইভেন্ট ম্যানেজমেন্টের অফিস খুলেছি। আমরা বার্থডে পার্টি, ম্যারেজ পার্টি অথবা অন্য যে কোনো ধরনের পার্টির সব রকম বন্দোবস্ত করতে পারি। আপনারা যে রকমই পার্টি করুন না কেন, শুধু আমাদের একটা ফোন করে দেবেন, ওই পার্টির সব রকম ব্যবস্থা আমরা করে দেব, আপনাদের কিছু করতে হবে না। তার পরিবর্তে আমরা আপনাদের কাছে খুবই কম টাকা নেব। পার্টি অর্গানাইজ করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, আমি তোমাদের দুজনকে সাহায্য করব। চিংগাম স্যার আসুন, আপনি উদ্বোধন করুন আর রিবন কাটুন। আমি কেন উদ্বোধন করব? আমি যখনই উদ্বোধন করি তখনই কোনো না কোনো বিপদে ফেসে যাই। আজ আমি কিচ্ছু করব না, শুধু কেক খাব। আপনি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন। এরকম দৃশ্য তো 20 বছরে কোনোদিনও দেখিনি। মোটু কংগ্রেচুলেশনস, মেয়ার সাহেবের ফোন ছিল, উনি নিজের ছেলের বার্থডে পার্টি অর্গানাইজ করতে বলেছেন আমাদের। কি? যাই হোক, আরে ব্যবসা শুরু মেয়ার সাহেবের ঘর থেকে হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি পাতলু, তোমরা খুব ভালো ব্যবস্থা করেছো, থ্যাংক ইউ। কিন্তু ওরা কোথায়? যারা বাচ্চাদের ডান্স করে দেখাবে? কেক তো কাটা হয়ে গেল, তাড়াতাড়ি ডাকো ওদের। ওরা এখনই চলে আসবে। হ্যালো, আচ্ছা, ওকে ওকে। মোটু, যারা ডান্স করবে তারা আসছে না, তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে, এখন কি করব আমরা? আরে ডান্স যদি না হয়ে থাকে তাহলে প্রোগ্রাম খারাপ হয়ে যাবে, সবাই তার জন্য অপেক্ষা করছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা করো। আইডিয়া, আমার সঙ্গে এসো। তোমরা দুজন কোন কাজের না, সবাই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে থাকো, আর নিজেদের পার্স, ঘড়ি, জুয়েলারি আমার ব্যাগের মধ্যে রেখে দাও। আগুন লেগে গেছে।
অন্য বিল্ডিং এ চলে এসো, শিগগিরই এসো, তাড়াতাড়ি চলো চলো, আমরাও পেছনে পেছনে যাই, আগুন ক্রমশ বেড়েই যাচ্ছে, চলো চলো। ভয় পেও না, একদম না, নিচে দেখো না, বাঁচাও। বস, আমি বলেছিলাম না, আপনাকে ধরা অসম্ভব নয়, মুশকিলও নয়। ওই দেখো মোটু এসে গেছে। মেয়ার সাহেব, এই নিন জন আর ওর সঙ্গী সাথী। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা দুজন খুব বাহাদুর। এদের আমি একদম ছাড়বো না, কিন্তু আগে উপরের আগুন নেভাতে হবে, আগুন বেড়েই যাচ্ছে যে। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ও তো আমাদের কুক, ও কিচেনে আছে। মোটু পাতলু, ওকে বাঁচাও প্লিজ। আপনারা সবাই আমাকে বাঁচাতে এসেছেন, সবাইকে থ্যাংক ইউ। আমরা তো তোমাকে বাঁচাতে চলে এসেছি, এবার আমাদের কে বাঁচাবে? হেল্প মামনি, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। আগুন আমার ভয় করে, মোটু পাতলু আমাকে বাঁচাও না প্লিজ। আরে আগুন তো তুমি লাগিয়েছো, এবার নিজেই ভোগো তুমি। সরি সরি মাগো, এরকম ভুলের কোনোদিনও হবে না, কোনোদিনও করবো না। মোটু, আমি এইভাবে আগুন নেভানোর কথা বলিনি। সুগন্ধ খেতে পেয়ে গেছি, মোটো সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, তো এখন শুরু হয়ে যাও। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো। কি করি কি করি, আইডিয়া, এটা দিয়ে কাজ হয়ে যাবে। মোটু জল খেতে থাকো যতক্ষণ পেটে জায়গা আছে। আরে আমার টেস্টটা পাইনি, আমি কেন জল খাবো? তোমার টেস্টটা পেয়েছে, তাহলে তুমি খাও। আমি যেমন বলছি মোটু, সেই রকমই করো। ওকে ওকে, রাগ কেন করছো? এবার মুখ দিয়ে পিচকারের মতো জল বের করে আগুন নিভিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ মোটু পাতলু। মোটু পাতলু, তোমাদের যতই প্রশংসা করা যাক না কেন সেটা কম, তোমরা আজ এত লোকের প্রাণ বাঁচিয়েছো, আর জন এবং ওর সাথীদেরও ধরিয়ে দিয়েছো। আমি তোমাদের দুজনকে সরকারের পক্ষ থেকে সাহসিকতার পুরস্কার দেওয়াবো।
এখানে আবার আগুন লেগে যাক, তার আগে আমাকে তোমরা জেলে নিয়ে চলো, জেলে নিয়ে চলো। আরে আমাকে কখনো কানতে দেখেছো কি? এখনই দেখবে আমি ওর কি অবস্থা করি। চুপ করো, এবার আর যদি চিৎকার করেছো তোমার এমন অবস্থা করবো, এমন অবস্থা করবো যে সারা জীবন ঘেউ ঘেউ করাই ভুলে যাবে। লোকেরা বলে ঘুমন্ত মুটুকে জাগিও না, না হলে নিজে ঘুমোতে ভুলে যাবে। বাহ, তুমি তো চমৎকার করে দিলে, ডগি তো ঘেউ ঘেউ করা বন্ধ করে দিয়েছে। মুটু কাঁদছো কেন? আরে ডগি তো চুপ করে গেছে, এখন আবার কি সমস্যা? ওই ডগিকে, ওই ডগিকে আমি চুপ করাতে গেলাম, তারপর হলো যে, আরে এই ডগি, তুমি ডগি থাকবে, আরে মানুষের সঙ্গে থাকো কিন্তু মানুষদের কোনো গুণই তোমার মধ্যে নেই। আরে রাতে না তো নিজে ঘুমাও আর না তো আমাদের ঘুমোতে দাও। আরে না বলছি তো, আরে না দেখো দেখো আমার পেছনে কি বাজে ভাবে কামড়ে দিয়েছে। বারণ করেছিলাম কিন্তু তুমি কোনো কথা শুনতেই চাও না, চলো ওষুধ লাগিয়ে দি। থ্যাংক ইউ পাতলু। ও মুটু আমার বন্ধু, আজ থেকে ওই ডগি তোমার সব কথা শুনবে, তুমি যা বলবে ও সেটাই করবে। এই নাও লাল বেল্ট, ওর গলায় পরিয়ে দিও, আর এই সবুজ বেল্ট তুমি নিজে পরে নিও। কিন্তু বর্দা, গলায় এই বেল্টটা পরে নিলে হবেটা কি? তোমার সব কথা ও বুঝতে পারবে আর ও মানুষদের মতো কথাও বলবে। যতক্ষণ তুমি তোমার সবুজ বেল্ট গলা থেকে খুলে না ফেলবে ততক্ষণ ও নিজের লাল বেল্টটা খুলতে পারবে না, আর যদি খোলার চেষ্টাও করে তাহলে ওকে কারেন্ট লাগবে। থ্যাংক ইউ বর্দা, এবার থেকে রোজ রাতে ওকে হুকুম করবো যে ঘুমিয়ে পড়ো, আর ও ঘুমিয়ে যাবে। আর একটা কথা আছে আমার বন্ধু, যখন এই লাল বেল্টটা পরে নেবে তখন ও তোমার থেকে 100 মিটার থেকে বেশি দূরে যেতে পারবে না, যদি যায় তাহলে ওকে কারেন্ট লাগবে, আর ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ ও 100 মিটারের মধ্যে ফিরে না আসে। আমি ডগিকে বিস্কিট খেতে দিয়ে এসেছি, ও খেতে মত্ত ছিল, আর আমি ওকে বেল্ট পরিয়ে দিয়েছি এবং অন্যটি নিজে পরে নিয়েছি, এবার আমি যা বলবো ডগি সেটাই করবে। মোটু তোমাকে গ্রিন বেল্টটা পরতে হতো, আর এই রেডটা কেন পরে নিলে? রেড তো ডগিকে পরাতে হবে। গ্রিন আমার জামার সঙ্গে একদম ম্যাচ হচ্ছিল না, কিন্তু এই রেডটা দেখো আমার জামার সঙ্গে কি সুন্দর ম্যাচ করেছে, আর আমি স্মার্টও তো লাগছি না। মোটু অন্য একজনের স্মার্ট দেখতে লাগছে, পেছনে দেখো। হাই, আমার নাম ডগি, আর এটা আমার বাড়ি। আর শোনো, আমার এখন ঘুমানোর সময় হয়ে গেছে, তোমরা দুজন বাইরে যাও আর এই বাড়িটার পাহারা দাও, আর যখন কেউ আসবে জোরে জোরে ঘেউ ঘেউ করবে আর ওকে কামড়ে দেবে। জোরে জোরে চিৎকার করবো? আরে আমাদের ডগি ভেবেছো নাকি? যেটা বলছি সেটাই করো, যদি আমার কথা না শোনো তাহলে এমন জোরে জোরে কামড় দেব যে সারা জীবন পটিতে বসতেই পারবে না, বুঝলে? সরি সরি, কাটু কাটু করো না, আমরা এখনই যাচ্ছি গো। আ
আমাকে দেখে ডগিদের মতো ঘেউ ঘেউ কেন করছো? আমাকে ব্যঙ্গ করছো না আমাকে ভয় দেখাচ্ছো তোমরা? হ্যালো, এই বক্সারের উপর ঘেউ ঘেউ করো, জোরে জোরে কামড় দাও, না হলে আমি এসে কাটু কাটু করব। ঘেউ ঘেউ করো আর কামড়াও, ও বলছে, আর না হলে বাইরে এসে গেলে আমাদের পটিতে কাটু কাটু করব। আরে আরে আরে, কি করছো, কি করছো না কি? ওই আরে, ছাড়ব না তোমাদের, এত বড় সাহস, এই নাও, ওই তুমিও নাও। ফ্রিজ একদম ফাঁকা কেন? আমি এখন কি খাবো? যাও, চাওয়ালার কাছে যে ডাস্টবিনটা আছে সেখান থেকে ভালো দেখে হাড় বেছে নিয়ে এসো, আমার কিছু বন্ধুরাও আসবে আজকে। নাও গো। না, যাব না, কি করবে? আমি তোমাকে কাটু কাটু করব, কাটু কাটু করব। আমি বাড়িতে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি, পালানোর চেষ্টা করলে আমার হাত কিন্তু খুব লম্বা আর আমার দাঁতও কিন্তু খুবই লম্বা। মোটু, তুমি ওই ডগি থেকে 100 মিটারের বেশি দূরে যেতে পারবে না, না হলে তোমাকে কারেন্ট লাগবে। কিন্তু আমি তো যেতে পারবো, তুমি হাড় বেছে ফেলো, ততক্ষণ আমি ডক্টর ঝরকার কাছ থেকে সাহায্য নিয়ে আসি। আমি জানতাম না যে তোমাকে এই দিনও দেখতে হবে। এসো এসো আমার সাথে, আমি তোমাকে খাবার খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। সিনজাম স্যার, এখন আমার খিদে নেই, পরে কখনো খাবো। মোটু, তুমি এরকম করো না, তুমি যদি এরকম করো তাহলে আমি খুব বেশি কষ্ট পাবো। আরে যদি আমি এরকম না করি তাহলে আমার অনেক বেশি ব্যথা লাগবে, আপনি জানেন না আমি কোন বিপদে পড়েছি। মোটু আমার বন্ধু, আমার বাড়ি চলো, ডাস্টবিনের হাড় গুলো খেও না। ডক্টর ঝটকা একে দিয়েছে, এর নাম হলো ছি, এটা একটা রোবট ডগ। আরে আমরা একটা ডগি দিয়ে বিরক্ত, তারপর আবার তুমি আরো একটা রোবট ডগি নিয়ে এলে, তাহলে কেন আমাকে ছুঁড়ে ফেললে? সরি বলো, সরি, তাড়াতাড়ি না তো কাটু কাটু করে দেবো। হ্যাঁ, আওয়াজটা আমার ছিল, এবার আমি যা বলবো সেই আওয়াজে এই ডগের মুখ থেকে বেরোবে, এবার দেখবে আমি কি করি। তুমি ভেতরে যাও যাতে ডগের কোনো সন্দেহ না হয়। I'm Doggy. Please come and join our party. Hi, I am Chi. Nice to meet you. Motu, chatpat kore chie jone kichu khabar niye esho. No thanks. Ami diet korchi. Bondura, she is my friend Chi. Music on, let's dance. আমি সব থেকে সাহসী, আমি বাহাদুর, আমি বাহাদুর,
আমি বাহাদুর, আমি বাহাদুর, আমার নামই বাহাদুর। লড়ো না, লড়াই করো না, ঝগড়া করা ভালো কথা নয়। ওফো, মোটু তো আমার চালটাকে ভেস্তে দেবে। মোটু, তুমি সুযোগ পেলে ওই গ্রিন কলারটা ওর গলা থেকে খুলে নেবে। আরে ও খুলতে দেবে তবে না। এবার কিন্তু আমার রাগ ধরছে অনেক, এবার থামো। মাটু, তুমি গ্রিন বেলটা খুলে নিয়েছো, এবার নিজের রেড বেলটি খোলো আর শীঘ্রই ডগির গলা পরিয়ে দাও। বন্ধুরা, আমার মনে হয় পার্টি শেষ হয়ে গেছে, আর এখন এখান থেকে দূরে পালানোই বুদ্ধিমানের কাজ হবে। পরে যদি কখনো সুযোগ পাই তাহলে কাজু কাজু করবো।